হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, আজকে এক জায়গায় যাব আর কালকে রঙিন কচুপাতার পটটাকে রং করা হয়নি, এগুলো একবারে পরিষ্কার করে তারপরে রং করব। আর এগুলো হলো দেবদারু গাছের ফল, এগুলো আমি কালেক্ট করে রেখেছিলাম, এগুলো আজকে ছড়িয়ে দেব। যেখানে যাব সেখানে ফাঁকা জায়গা আছে, ওখানে ছড়িয়ে দেব। তো আমি চলে এসেছি সেখানে। এখানে কলা গাছে কলা হয়ে আছে, কলাগুলো পেরে ফেলার মতো হয়েছে কিনা বুঝতে পারছি না। আর এখানে একটা কলা এমন অদ্ভুতভাবে হয়েছে, গাছের ভিতর থেকে ভালো করে বেরোতে পারেনি, গাছের ভিতরেই কলা হওয়া শুরু হয়ে গিয়েছিল। তো এই পজিশনে আছে। আর এখানে একটা কলার ফুল বেরিয়েছে, অনেক কলা আছে চারিপাশে, কিন্তু পাড়ার মতো হয়েছে কি না আমি ঠিক বুঝতে পারছি না। আজকে দেবদারুর ফলগুলো সাইড দিয়ে ছড়িয়ে দেব। এখানে সাইড দিয়ে দেবদারুর ফলগুলো আমি ফেলে দিয়েছি ছিটিয়ে ছিটিয়ে। আর খুবই মানে দুঃখ লাগছে কথাটা বলতে, একটু আগেই আমি যেই কলা গাছটাকে দেখালাম সেই কলার কাঁধিটা কীভাবে একা একাই ভেঙে পড়েছে, হয়তো এই জায়গাটা মোড়ানো মতো ছিল বলে এটা ভারে থাকতে পারেনি, ভেঙে গেছে, কলাগুলো বড় হওয়ার আগেই ভেঙে গেল। ফ্রেন্ডস, এখানে আমি গাছটাকে কেটে ফেললাম, কারণ একটু আগেই আমি দেখিয়েছিলাম যে গাছটায় কেমনভাবে কলা হয়েছে, খানিকক্ষণ পরে দেখি ওটা ভেতর থেকে ভেঙে রয়েছে, কারণ এমনভাবে এটা বেঁকে হয়েছিল যে আর এটা ভার বহন করতে পারলো না ঠিক করে, এত কষ্ট লাগছে দেখে। কলাটা বড় হতে পারলো না, তার আগেই এটা ভেঙে গেল, এটা খাওয়ার মতো একদম হয়নি এখনো। কি আর করা যাবে। তো ফ্রেন্ডস, আজকে আমি এখানে একটু জঙ্গল পরিষ্কার করলাম, আর দেবদারুর দানাগুলো সাইড দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। কিছু কলা নিয়ে যাচ্ছি, আরও কিছু কলা রয়েছে, এই যে এখান দিয়ে এইটুকু এখন পরিষ্কার করলাম। অন্য আরেকটা গাছে কলা হয়েছিল, সেখান থেকে কিছু কলা পেরে নিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, দেখা হবে আরেকটি ভিডিওতে।